বর্তমানে সারা বাংলাদেশে যা ঘটছে, আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সরকারের উপদেষ্টারা থেকে শুরু করে আওয়ামী বিরোধী যারাই রাজনীতি করেন, প্রত্যেকে একটা জায়গাতে আটকে গেছে যে না ভাই, এই ঘটনাটার পেছনে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করছে সরাসরি ভারত থেকে। ইভেন ভারতের যেই বিজেপি সরকার আছে, আপনি দেখেন চিন্ময় কৃষ্ণা ইস্যুতে যে শুভেন্দু মজুমদারের কথা আমরা বলছি, পাশাপাশি মমতা দিদির কথা বলছি, শেখ হাসিনা ইস্যুতে ভারতও এক নজিরবিহীন যে ঘটনাটা ঘটেছে, যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর 5ই আগস্টে তিনি কোন ভিসায় ভারতে অবস্থান করবেন, সেই জন্য ভারতের নিজেদের রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে প্রতিনিয়ত লাগালাগি করলেও শেখ হাসিনা ইস্যুতে সবাই কিন্তু একাট্টা হয়েছিল, বলছিল যে না, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারতে রাখতে হবে, প্রসেস কি করবে সেটা রাষ্ট্র দেখবে। এই যখন অবস্থা, শেখ হাসিনাকে পুনর্বাসন করতে ভারত সর্বোচ্চ সহযোগিতা করবে, বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু এগুলো বারবার বলছে। আর এই চিন্ময় কৃষ্ণদাস প্রভু ইস্যুতে আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যারা ফেসবুকে কানেক্টেড আছে, তারা কিন্তু তার পক্ষে অবস্থান প্রকাশ করছে। এইটাও একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, যেহেতু 5ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে পা সোজা করার জন্য বা একটু পা রাখার জন্য যে স্পেসটা দরকার ছিল, চিন্ময় কৃষ্ণা ইস্যু সেটাকে মানে এক পানা পুরো বড়ি ঢুকাই দেওয়ার মতন কিন্তু আওয়ামী লীগের জন্য স্পেসটা ক্রিয়েট করছে। এখন এই যে সীমান্তে উত্তেজনা বা ভারতের যেই অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলার পেছনে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী বলে মনে করছেন বিএনপির নেতা থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে আপনি উপদেষ্টাদের বক্তব্য দেখেন। আবার আমাদের প্রধান উপদেষ্টার খুবই কাছের মানুষ, বা আমরা যদি মনে করি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পর যিনি সবচেয়ে বেশি লিড করেন ডক্টর আসিফ নজরুল ইসলাম, তার বক্তব্যের মধ্যে কিন্তু ভারতের প্রতি যে হুঁশিয়ারি আছে যে এই বাংলাদেশ আর শেখ হাসিনার সেই বাংলাদেশ নাই, এই বাংলাদেশ বদলে গেছে বা সামহাও, এখানে অনেক ধরনের বক্তব্য আসছে। তো আসলেই কি এই চিন্ময় কৃষ্ণদাস প্রভু ইস্যুতে ভারতের মধ্যে যে উত্তেজনা কাজ করছে এই মুহূর্তে, একদম আপনি যদি দেখেন পাবলিক টু পাবলিক একটা কানেক্টিভিটি হয়ে গেছে, আমি বারবার বলছি, আর এতে ভারতের মিডিয়া বড় ধরনের ভূমিকা রাখছে। তো এই সকল কিছুর পেছনে আমরা যদি দেখি ফায়দাগত ইস্যু, তাহলে সেইটা কে পাচ্ছে? ফায়দাগত ইস্যু দেখলে আমরা দেখতে পাচ্ছি এটার সবচেয়ে বড় ফায়দা পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইস্কনের পক্ষে, হিন্দুদের পক্ষে সরাসরি বিভিন্ন ধরনের অবস্থান প্রকাশ ফেসবুকে, ফেসবুক পেজে বা অডিও বার্তায় চিন্ময় কৃষ্ণদাস ইস্যু সহ বর্তমানে সংখ্যালঘুদের ইস্যুতে যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছে, এগুলা কিন্তু ভারতের মানুষ গোগ্রাসে গেলছে। আবার আমাদের দেশেও দীর্ঘদিন ধরে সনাতনী ধর্মের যারা মানুষ ছিলেন, হয়তো এই সকল বিষয়তে খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন না, কনসেন্ট্রেশন করতেন না, কিন্তু এখন এই ধর্মীয় ইস্যুটা বা ইস্কন ইস্যুটা বা চিন্ময় কৃষ্ণা প্রভুর ইস্যুটা এমন একটা অবস্থান তৈরি করেছে যে মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক মেন্টালিটি কিন্তু তৈরি করে দিয়েছে, ইভেন এটা খাচ্ছে। তো কেউ কেউ বলছেন যে এটা বেসিক্যালি শেখ হাসিনা এবং ভারতের একটা পাতা ফাঁদ, আর বর্তমান সরকার, সরকারের উপদেষ্টারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা কিন্তু এটাতে পা দিচ্ছে, ইভেন আরও বড় কোনো কিছু অপেক্ষা করছে। যেমন ভারতে বাংলাদেশ হাই কমিশনের উপরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার এগেনস্টে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভের ডাক দিয়েছে। ইভেন বেশ কয়েকটি অর্গানাইজেশন স্বতন্ত্রভাবে, তারা বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় হাই কমিশন বা দূতাবাস আছে, সেইখানেও বড় ধরনের কোনো একটা বিক্ষোভ করবে এমনই কিন্তু পরিকল্পনা আমরা গণমাধ্যমের বরাতে দেখতে পাচ্ছি। যদিও আজকে সকাল থেকে আমাদের দেশের পুলিশ ভারতীয় হাই কমিশনকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিচ্ছে, ইভেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে অ্যাভয়েড করার জন্য ওই রোডে চলাচলকারী আপনার বাস, ট্রাক, প্রাইভেট কার বা সেখানে আসা যাওয়াকারী মানুষদেরকেও কিন্তু সেখানে তল্লাশি চালানো হচ্ছে। কারণ ভারত যেখানে ব্যর্থ, বাংলাদেশ সেখানে ব্যর্থ না। ভারত কোথায় ব্যর্থ দেখেন, পৃথিবীর প্রত্যেকটা দেশে ডিপ্লোম্যাটিক একটা রুলস আছে। বাংলাদেশের যে হাই কমিশন ভারতে আছে, সেটা সর্বোচ্চ নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তারা তাদের উগ্রপন্থী কিছু মানুষের কাছে সেটা পারে নাই। আর আমাদের দেশে আমরা দেখেন কিন্তু এটাকে সুন্দরভাবে, এটা কিন্তু ব্যালেন্স করছি। তো তারপরেও কেউ কেউ বলছেন যে বাংলাদেশ হাই কমিশনে, মানে ভারতের যে হাই কমিশন বাংলাদেশে আছে, সেখানেও একটা বড় ধরনের ঘটনা ঘটাবে, তারপর ভারত বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হবে। ইভেন দেখেন যে এটাতে কীভাবে পা দিছে ভারত থেকে বাংলাদেশের যেই কূটনৈতিকরা আছেন, তাদেরকে ফিরিয়ে আনার দাবিও বাংলাদেশের কিছু, আমার মনে হয় যাদের নলেজগত অবস্থানটা খুব বেশি ভালো না,
মানে আবেগে দৌড়ায় আর কি, বুঝছেন নি, পরের পরিণতিটা বোঝে না। তো কূটনৈতিক যদি প্রত্যাহার করে, তো ভারত যদি প্রত্যাহার করেন, এটা রিয়াকশনটা কোথায় যাবে? ফাইনালি এই ধাক্কাটা কার উপরে পড়বে? সরকারের উপর পড়বে। ইভেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও এ নিয়ে কিন্তু কথা বলছে, এটা নিয়ে আমি একটা আলাদা স্বতন্ত্র ভিডিও বানাবো। তো সব কিছু মিলিয়ে সত্যি সত্যি যদি যদি আপনার এই ইস্কন ইস্যুটা বা এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্কগুলা খারাপের দিকে যাচ্ছে সেটার পেছনে আওয়ামী লীগের ইন্ধন থেকে থাকে, তাহলে কিন্তু আপকামিং সময়টা খুবই খারাপ আসবে। ইভেন আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্যকে নিয়েও এখন আলোচনা হচ্ছে। গেল পরশুদিন তিনি একটা বলছিলেন বক্তব্যে যে খুবই ক্রান্তিকাল একটা সময় আসছে। তো এই বক্তব্যের দুই তিন দিনের মধ্যে আমরা যা দেখছি ভারতের বিভিন্ন জায়গাতে বা বাংলাদেশে, তো এটাই কি সেই ক্রান্তিকাল নাকি এর থেকেও খারাপ আসবে? আবার ধরেন সীমান্তে যেভাবে ভারতীয়রা দৌড়ের উপর আইসা জয় শ্রীরাম বইলা ঢুকা যাওয়ার চেষ্টা করতেছে, আমাদের এদিকে আবার আরেক গ্রুপ নারায় তাকবির আল্লাহ আকবার বইলা লাড়ি শোটা নিয়ে প্রস্তুতি নিচ্ছে, আপনি একবার ভাবেন যে কি হবে। আর যদি এমন হয় বিএসএফ সেখান থেকে একটা অ্যাকশনে যাবে, আমাদের বিজিবি ঘুমাই পড়েছে, আগে না বাঘ ছিল এখন মোটামুটি আমরা ধরেন বাঘের খাল পইরা আছি আর কি, কিন্তু আসলে সীমান্তে এতটা আমাদের বেল নাই। প্র্যাকটিক্যাল বাস্তবতা হচ্ছে এটা, আমাদের মন্ত্রীরা হালকা ম্যামে করে, তো এই ম্যামে টেমে দিয়ে তো কাজ হবে না। মানে বলা হয় না যে বাংলাদেশিরা টাইগার, তবে কোন বনের টাইগার সেটা কিন্তু এখন প্রমাণেরও একটু সময় আসছে। আর যুদ্ধ হোক না হোক অন্তত কথাবার্তা বলার সময় তো একটা ব্যাঘ্রভাব থাকতে হবে, তাই না? আমি দেখছি আমাদের ব্রিগেডিয়ার শাখাউত সাহেব অনেকটা কি বলা হয় যে কূটনৈতিক ভাষায় তৈলমর্দন করছেন। আমার কাছে ওনারা মনে হয় তো অনেক সাহসী সাবেক একজন ব্রিগেডিয়ার অ্যান্ড আর্মি অফিসার, বাট ওনার বক্তব্যে কিছুটা এই সেই আওয়ামী লীগ সোর পাওয়া যাচ্ছে। আমরা সর্বোচ্চ সহনশীল, অবশ্যই আমরা সহনশীলতার পক্ষে, কিন্তু আমাদের সীমান্তে এসে ফাজলামি করলে তো ভাই সহনশীলতার পক্ষে থাকার সুযোগ নাই। আবার বিএনপির গলায় দেখেন নম্রতা, তারেক রহমান তিনিও বলছেন আমরা সংযম প্রদর্শন করছি। এই মুহূর্তে ভারত যে ভূমিকাগুলো পালন করছে সেগুলো কোনোভাবেই কাম্য না। তো এটা কি শেখ হাসিনার আসলে কোনো মেটিকিউলাস প্ল্যান, নাকি আসলে ধরেন থাকে না বাই নেচার সামহাও কোনো কিছু ঘটছে আর এই ফ্লোটা চলে যাচ্ছে, টোটালি সরকারের বিপক্ষে একটা অবস্থান তৈরি হচ্ছে। ইভেন যাদের ব্যবসা বাণিজ্য ভারতের সাথে অনেক ধরনের কর্মকাণ্ড কানেক্টেড, তারাও কিন্তু সরকারের উপর বলছেন যে সরকার এটাকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছেন, অথবা সরকার পাকিস্তান ঘেঁষা অথবা সরকারের মতো মৌলবাদী ঘেঁষা একটা অবস্থান, এটা কিন্তু ভারতের গণমাধ্যমগুলো বলছে। বিজেপির নেতা সরাসরি বলছে যে ডক্টর ইউনুস মৌলবাদী একটা গ্রুপকে তিনি আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন। এখানে হতে পারে জামাত ইসলাম, হতে পারে হেফাজত ইসলাম, আরও বিভিন্ন যেই সংস্থা গ্রুপগুলো এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে এটাকে টার্গেট করে। যদি এরকমই হয় তাহলে এই ক্ষেত্রে ফসলটা তুলে নিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ, মনে রাখেন টুডে অর টুমরো। দেখা যাক কী হয়, ভালো থাকুন।